বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা সিপিআইএম দলের পক্ষ থেকে আইন অমান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন কার্জন গেট চত্বরে এই উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। এদিন আইন অমান্য ঘিরে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোর্ট কম্পাউন্ড এলাকায় ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়। প্রস্তুত ছিল জল কামান। সিপিআইএম কর্মীরা ব্যারিকেড ভেঙে এগোতে গেলে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সিপিআইএম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। পুলিশ জল কামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একটা সময় ওই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। আইন অমান্য কর্মীরা বিশ্ব বাংলা লোগো ভেঙে দেয় বলে অভিযোগ। এছাড়াও কার্জনগের চত্বরে বিধায়ক খোকন দাসের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক যে পোস্টার লাগানো হয়েছিল সেগুলিও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে। মিছিল ঢোকার মুখেই যেভাবে পুলিশ আনপ্রবোক টিয়ার গ্যাস সেল ছুড়ল, নিজে দেখেছো আমাদের গায়ে লেগেছে। প্রথমেই টিয়ার গ্যাস সেল চার্জ করেছে, পুলিশের একটা ওয়ার্নিং দেয়, কোনো পুলিশ চালিয়েছিল না, লুকিয়েছিল সাইডে, এবং সেখান থেকে একজন পার্টিকুলার অফিসারকে আমরা দেখেছি সে প্রভোক করছে, আমাদের পুলিশ ইঞ্জিয়ার হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে করে আন। আমি বারবার বললাম পুলিশকে যে আপনাদের দেখলেই লোকে রেগে যাচ্ছে, আপনার কাদানাগাছ লাঠি চার্জ করতে যায়, তারপরে বীরভূমের মতো পেছনে ঢুকে পড়ে ভেতরে। কিন্তু আমরা বারবার বলি পুলিশকে, একজন পার্টিকুলার অফিসারকে আইডেন্টিফাই করেছি, সে প্রভোক করছিল সবাইকে, চার চার চার্জ করে চিৎকার করছিল, বাকি পুলিশ এগোয়নি। কিন্তু এখন কি করে পুলিশ বুঝলো, তারা কে চুরি করে কে টাকা নেয় সেটা পুলিশ দেখে না, আর কে উঠছে সেখানে ঘরে বসে বুঝে গেল। আমি বলতে পারবো কে টিয়ার গ্যাস সেল ছেড়েছে, টিয়ার গ্যাস সেল ছাড়া হয়েছে।
কে ছাড়ি তুই বলতে পারবে? তুই দেখেছো ভিড়ে কোথায় জল দেওয়া? তো আগে কি করতে হয়? আগে আগে মাথা ফাটাতে হয়? পুলিশ কোন প্রোটোকল মানেনি। আমি আর কিছু বলবো না, বাইরে গিয়ে দেখো তোমরা যা হচ্ছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।